আর গাড়িতে যা যা জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিস হচ্ছে জেনুইন বা অরিজিনাল আছে, হেডলাইট বা ব্যাকলাইট থেকে শুরু করে যা যা জিনিস। বাংলাদেশের মধ্যে সব থেকে যে বেশি গাড়িগুলো দেখা যায় সেগুলো হচ্ছে এক্সপ্লোরলা, এলিয়েন, প্রিমিও। আর এগুলো দেখার অন্যতম কারণ হচ্ছে যে এগুলার রিসেল ভ্যালু ভালো, পাশপাতিরও দাম কম এবং মেনটেন খরচও খুবই কম। আসসালামু আলাইকুম গাইজ, নোমান ফ্রম নোমান ব্লগস। আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা দেখতেছেন দয়া করে লাইক বাটন, লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে আপনার বাংলাদেশ সাধারণ বাইরে কোথায় বসে আমার ভিডিও দেখতেছেন, বর্তমানে আপনার কোন গাড়ি চালাচ্ছেন, নেক্সট কোন গাড়ি কিনতে ইন্টারেস্টেড, অথবা যারা এখনো গাড়ি কিনেন নেই নেক্সট কোন গাড়ি কিনবেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওটা ট্রাই করবো। সো আজকে যে গাড়িটি নিয়ে আসছি এটা হচ্ছে টয়োটা এলিয়েন 2002 মডেল, 2005 রেজিস্ট্রেশন, পেপার্স আপটুডেটেড আছে। আর এটা কিন্তু তেলের গাড়ি, যখন থেকে কেনা হয়েছে বাংলাদেশে চলছে শুধুমাত্র তেলে চলছে, তো এটা কিন্তু আপনাদের জন্য খুবই প্লাস পয়েন্ট। তো আপনারা সবাই ভালো করে জানেন তেলের গাড়িগুলোর ইঞ্জিন খুবই ভালো হয়ে থাকে এবং এগুলো খুবই ওয়েল মেনটেন করে চালানো হয়, তো সব কিছু মিলে গাড়ির কন্ডিশন কিন্তু ভালোই আছে। সো গাইস, এই হচ্ছে আপনার গাড়িটা। গাড়ির কালার হচ্ছে ব্ল্যাক, খুবই সুন্দর একটি কালার। আর গাড়িতে একটা টাকারও কাজ নেই। আর গাড়ির যে সব জিনিসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস হচ্ছে অরিজিনাল, মানে জাপান থেকে যে অবস্থাতে আসছে ওই অবস্থাতেই আছে। আর প্রথম মালিক চালিত গাড়ি, একবারে ফ্যামিলি একটা ইউজড গাড়ি, কোনো উবার পাঠাও রেন্টেকার কোনো কিছুতে ইউজ হয় নাই। গাড়ির যতগুলো গ্লাস আছে প্রত্যেকটা গ্লাসই কিন্তু অরিজিনাল এবং সামনের যে হেডলাইট আছে এটাও কিন্তু অরিজিনাল। ঢাকা মেট্রো G17 সেলের একটি গাড়ি, গাড়িটা শুধু টাচ আপ করা আছে আর বাকি সব কিছু কিন্তু একবারে অরিজিনাল আছে এবং এটা কিন্তু শুধুমাত্র ফ্যামিলি কাজে ইউজড হয়েছে। তো যারা আসলেই ভালো গাড়ি খুঁজতেছেন তারা নিঃসন্দেহে এই গাড়িটা দেখতে পারেন। আর গাড়ির লেফট সাইডে যদি দেখাই, লেফট সাইডও অ্যাজ ইট ইজ, গাড়ির সামনের মতো একেবারে টিপটপ আছে, কোনো স্ক্র্যাচ কোনো কিছুই নাই, আপনি জাস্ট কিনবেন আর চালাবেন। জাস্ট নাম ট্রান্সফারের যে টাকাটা সেটা আপনার এক্সট্রা টাকা লাগবে, বাট এই গাড়ির পিছনে আর আপনার এক্সট্রা কোনো টাকা খরচ হবে না। সো এই হচ্ছে লেফট সাইডের অবস্থা। পিছনে যদি দেখাই, পিছনে কিন্তু একেবারেই ফ্রেশ। পিছনের যে আপনার টেইল লাইটটা যদি আমি দেখাই, দেখতে পাচ্ছেন এতদিন হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা টেইল লাইট, কোনো স্ক্র্যাচ কোনো কিছুই নাই, একবারে ফুললি ফ্রেশ একটা টেইল লাইট। আর এটা কিন্তু আপনার যেটা হচ্ছে স্টক টেইল লাইট, জাপান থেকে যে অবস্থাতে আসে ওই অবস্থাতে কিন্তু আছে। আর পিছনে কিন্তু কোনো মেজর অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই, ব্যাক ক্যামেরা আছে। আর এটা কিন্তু পিছনে যে ব্যাক ডালাটা জাস্ট কি টিপ দিলে উঠে যায়, আমি একটু দেখাই, দেখতে পাচ্ছেন উঠে গেল। তো পিছনে আমি একটু দেখাই, সো এখানে হিউজ পরিমাণে কিন্তু আপনার স্পেস আছে, যেহেতু আপনার গ্যাস করা হয় না, তো আপনি চাইলে গ্যাস করে নিতে পারবেন আর বা এলপিজি করতে পারবেন। আর এই বিটগুলো যদি দেখে দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ একটা বিট। সো এই হচ্ছে মোটামুটি গাড়ির পিছনের অবস্থা। আর গাড়ির রাইট সাইডে যদি দেখাই, রাইট সাইডও অ্যাজ ইট ইজ, একেবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো স্ক্যাচ কোনো কিছুই নাই, একবারে ফুললি ফ্রেশ একটা গাড়ি। ভিতরের ইন্টেরিয়র হচ্ছে আপনার অ্যাশ, খুবই সুন্দর একটা ইন্টেরিয়র। আর এখানে আপনার যেটা স্টিয়ারিং, যেটা হচ্ছে টয়োটার একটি নিকেলের লোগো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে। এবং স্টার্ট একটু দেই, এসিটা ছাড়লাম। আর এলিয়েন, প্রিমিও বা এক্সপ্লোরলা গাড়ির একটা ভালো সুবিধা হচ্ছে যে এগুলোর এসি কন্ডিশন বা এটার কম্পোশন এত ভালো হয়, জাস্ট ছাড়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, 2-4 সেকেন্ডও হয় না, এর মধ্যে কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আর এই হচ্ছে আপনার মাইলেজ, মাত্র 72,564 কিলোমিটার চলছে। আর গাড়ির ফুল ইন্টেরিয়র যদি দেখেন, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ইন্টেরিয়র। আর এখানে আপনার বক্স আছে, এখানে আপনি গাড়ির পেপার্স থেকে শুরু করে অন্যান্য জিনিস চাইলে রাখতে পারবেন, এখান থেকে আপনারা গিয়ার শিফটিং করতে পারবেন। এখানে দুটি কাপ হোল্ডার আছে, কোকের বোতল বা কফি এখানে চাইলে আপনি রাখতে পারবেন। এখানে একটি বক্স আছে, এখানে আপনাদের প্রয়োজন শুধু রাখতে পারবেন। এখানে একটি বক্স আছে, এখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন। এই হচ্ছে আপনার রুম লাইট, আর এদিকে হচ্ছে আপনার সানভাইজার আছে দেখতে পাচ্ছেন, এবং আয়না আছে। সো গাড়ির পেপারটা টার্মিনেটর 2 এর মতো উপরে রাখছে, মানে টার্মিনেটর 2 তে যেমন ভাইজরের মধ্যে আপনার চাবি থাকে, উনি পেপারসটা রেখে দিয়েছে যাই হোক। আর এখান থেকে আপনি প্রতিটা গ্লাস অটো ওঠানামা করতে পারবেন, সেন্টার লক এখানে করতে পারবেন, লুকিং গ্লাস যদি আপনি বন্ধ করতে চান টিপ দিলে জাস্ট বন্ধ হয়ে যাবে। সো
এই হচ্ছে মোটামুটি গাড়ির ফ্রন্টের অবস্থা। আর ব্যাক ক্যামেরাটা একটু দেখিয়ে দিই। সো এই হচ্ছে আপনার ব্যাক ক্যামেরা। আর এসির কথা প্রথমে বললাম, আবার বলে দিচ্ছি, হয়তো এক লিমিট হয়ে গেছে, তো প্রচুর পরিমাণে ঠান্ডা কিন্তু হয়ে গেছে এসিটা। তো সব কিছু মিলে গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে। আর পিছনে যদি দেখাই, পিছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এবং নতুন সিট কভার লাগানো আছে, আর্মরেস আছে। আর এই হচ্ছে আপনার ইঞ্জিন, দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশন একটা ইঞ্জিন, তেলের গাড়ি, তেলে চলেছে। আর এই বিটগুলো যদি দেখাই বা কেসি, দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো মেজর এক্সিডেন্টের হিস্টোরি কিন্তু নাই বা দেখা যাচ্ছে না, খুবই সুন্দর একটা ইঞ্জিন কিন্তু আছে। সো গাইস, এই ছিল গাড়িটা। আর আপনারা যখন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন, অবশ্যই কিছু কিছু জিনিস একটু দেখে নেবেন, লাইক আপনার এটার চেসিসে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি না, ইঞ্জিন ভালো আছে কিনা, এবং মালিক কি দেশে আছে কিনা, এবং মালিক কি আপনার যখন নাম ট্রান্সফার করতে যাবেন সেগুলো করে দিতে পারবে কিনা, নাহলে পরবর্তীতে খুবই ঝামেলা করবেন। আর সেকেন্ড হ্যান্ড গাড়ি কীভাবে কিনবেন বা কীভাবে একটা ভালো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পারবেন, সেটা নিয়ে আমি একটা ফুল ভিডিও বানাবো, হয়তো বা ঈদের পরে চলে আসবে। তো সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কমেন্টস করতে পারেন যে আরও কী কী জানতে চান, আমি যখন সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিওটা বানাবো ওখানে আরও কী কী পয়েন্ট জানতে চান সেটাও কমেন্টস করতে পারেন, ইনশাল্লাহ আমি ওই পয়েন্টগুলো সেখানে আমি অ্যাড করে দেবো। তো এই গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। আর গাড়ির যত ধরনের জিনিস আছে সব কিছু কিন্তু বর্তমানে জেনুইনই আছে, যেমন আপনার হেডলাইট থেকে শুরু করে অন্যান্য যে জিনিসগুলো, এগুলো জাপান থেকে যে অবস্থাতে আসছে ওই অবস্থাতে আছে, কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই। গাড়ির চেসিসে কোনো মেজর অ্যাক্সিডেন্ট নাই, ইঞ্জিনও ভালো আছে, এসিও পারফেক্ট, মানে এই মোট কথা কোনো দিকে কোনো সমস্যা নাই। জাস্ট আপনি কিনবেন, নন ট্রান্সফার করবেন আর চালাবেন। তো এখন আসি আসলে প্রাইজে। এই গাড়িটির দামটা হচ্ছে 10,60,000 টাকা, আর এটা অলমোস্ট ফিক্স, সামথিং নেগোশিয়েবল হতে পারে, হয়তো আপনি যখন গাড়িটি দেখতে আসবেন, চালাবেন, আপনার যদি পছন্দ হয় তখন মালিকদের সাথে বসে আলোচনা সাপেক্ষে কিছুটা কমিয়ে নিতে পারবেন, বাট তেমন একটা তারা কমাবে না, এই জন্য দামটা মোটামুটি রিজনেবল তারা করে দিয়েছে। তো আমি স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সের নিচেও তাদের নাম্বার দেওয়া থাকবে, যে কোনো করার জন্য ফোন দিবেন 10:00 থেকে রাত 8টার মধ্যে। আর তারা যেহেতু গাড়ির ডিলার, তাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি থাকে, যে কোনো সময় তাদেরকে ফোন দিতে পারবেন যে কোনো গাড়ির জন্য, এবং আপনাদের গাড়ি যদি বিক্রি করতে চান সেটাও তাদের সাথে যোগাযোগ করলে আপনারা নগদ তাদের আপনাদের কাছ থেকে গাড়িগুলো কিনে নিয়ে যাবে।